আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজ আপনাদের সাথে শেয়ার করব থানকুনি পাতা দিয়ে টাকি মাছের ভর্তা। অসম্ভব মজার হয় থানকুনি পাতা দিয়ে এই টাকি মাছের ভর্তাটা। একবার খেলে সবাই বারবার খেতে চাইবেন। সন্ধ্যা রাতে অথবা সেহরিতে সাদা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে চারটা টাকি মাছ নিয়েছি আর টাকি মাছগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছের গায়ে এভাবে একটু ডিপ কাট করে নিয়েছি, এতে করে হলুদ লবণ মাছের সাথে ভালোভাবে মিশে যাবে। পরিমাণে কেউ কম বেশি করে তৈরি করতে চাইলে মাছের পরিমাণটা সেভাবে নিয়ে নিতে হবে। আর আজকের এই টাকি মাছের ভর্তাটা তৈরি করব থানকুনি পাতা দিয়ে। থানকুনি পাতা দিয়ে টাকি মাছের এই ভর্তাটা খেতে অসম্ভব মজার হয়। থানকুনি পাতাটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে শুধু পাতার অংশটা নিয়েছি, ডাটার অংশটা তেমন একটা নেইনি। থানকুনি পাতাটাও পরিমাণে কেউ কম বেশি করে অ্যাড করে নিতে পারেন। এখন টাকি মাছগুলো আমি ভেজে নেব, তার জন্য এর মধ্যে সামান্য লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ গুঁড়া আর দিয়ে দেব মরিচ গুঁড়া। আমি টাকি মাছগুলো ভেজে তারপরে ভর্তাটা তৈরি করব। এই টাকি মাছটা কিন্তু সেদ্ধ করেও ভর্তা করা যায় আর টাকি মাছটা কয়েকভাবেই ভর্তা করা যায়। হলুদ লবণ এবং মরিচের গুঁড়াটা টাকি মাছের সাথে খুব ভালোভাবে মেখে নেব আর কাটা অংশগুলোতে এভাবে একটু ভালোভাবে লাগিয়ে দিতে হবে যেন মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া টাকি মাছের গায়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন মাছগুলো ভেজে নেব। এখন পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এখন টাকি মাছগুলো ভেজে নেব। আমি টাকি মাছটা রেগুলার রান্না তেল দিয়ে ভেজে নিচ্ছি, এটা চাইলে সরিষার তেল দিয়েও ভেজে নেওয়া যাবে। সরিষার তেল দিয়ে টাকি মাছের ভর্তাটা খেতে বেশি মজার হয়, তবে আমি এখানে আজকে রেগুলার রান্নার তেলটা দিয়েছি। মাছগুলোকে উল্টাপাল্টা করে একটু লালচে করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজা যাবে না। খুব বেশি কড়া করে ভাজলে মাছের ভর্তাটা বেশি স্বাদ লাগবে না। হালকা লাল করে একটু ভেজে নিতে হবে। আমি মাছগুলো দুপাশটা উল্টাপাল্টা করে দিয়ে হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে মাছগুলো তেল থেকে তুলে নিয়েছি, এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কয়েকটা শুকনা মরিচ। শুকনা মরিচটা আমি একটু ভেজে নেব। শুকনা মরিচটা আমি একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, এখন তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভাজবো না। আর এই পর্যায়ে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের মধ্যে। পেঁয়াজ রসুনটা সরিষার তেল দিয়ে ভেজে নিলে খেতে ভালো লাগবে। পেঁয়াজ আর রসুনটা হালকা একটু ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব সেই থানকুনি পাতা। থানকুনি পাতাটা আমি কুচি করে কেটে নিয়েছি। থানকুনি পাতাটা তুলনামূলক একটু শক্ত থাকে, তাই একটু কুচি করে নিলে এই ভর্তাটা বানাতে সুবিধা হবে আর ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে। পেঁয়াজ রসুন এবং থানকুনি পাতা একসাথে ভালোভাবে ভেজে নিয়েছি, এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। ভাজা টাকি মাছটা আমি ঠান্ডা করে নিয়েছি, এখন মাছের কাঁটাটা ভালোভাবে বেছে নেব। প্রথমে আমি ভাজা শুকনা মরিচগুলো নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে আমি শুকনা মরিচটা মেখে নেব। শুকনা মরিচটা গুঁড়ো করে নিয়েছি, এখন এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। আমি এখানে মিডিয়াম সাইজের তিনটা কাঁচা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন মরিচের সাথে পেঁয়াজটা ভালোভাবে কষলে মেখে নেব। এবার এর মধ্যে ভাজা পেঁয়াজ রসুন এবং থানকুনি পাতা দিয়ে দেব।
থানকুনি পাতাটা এইভাবে একটু ভেজে নিলাম, এতে করে খেতে ভালো লাগবে। তবে এখানে কিন্তু কাঁচা থানকুনি পাতাও কুচি করে দেওয়া যায়। আবার যদি টাকি মাছটা বেটে ভর্তা করা হয় তাহলে কিন্তু থানকুনি পাতা এবং টাকি মাছ একসাথে বেটে এই ভর্তাটা তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ মরিচ একসাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন এর মধ্যে কাটা বেছে রাখা টাকি মাছগুলো দিয়ে দেব। আমি টাকি মাছ থেকে কাটাগুলো খুব ভালোভাবে বেছে নিয়েছি। মাছের কাটাগুলো খুব সাবধানে বেছে নিতে হবে, যেন কোনো কাটা না থাকে। কাটা থাকলে ভাত খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে, তাই খুব ভালোভাবে কাটাগুলো বেছে নিতে হবে। এখন পেঁয়াজ মরিচের সাথে টাকি মাছটা খুব ভালোভাবে মেখে নেব। পেঁয়াজ মরিচের সাথে টাকি মাছটা ভালোভাবে মেখে নিলেই ভর্তাটার তৈরি হয়ে যাবে। সাদা গরম ভাতের সাথে থানকুনি পাতা দিয়ে এই টাকি মাছের ভর্তাটা খেতে অসম্ভব মজার এবং টেস্টি। যারা এখনও এভাবে থানকুনি পাতা দিয়ে টাকি মাছের ভর্তাটা ট্রাই করেননি, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আর এই টাকি মাছের ভর্তাটা সন্ধ্যারাতে অথবা সেহেরিতে টাকি মাছের ভর্তা দিয়ে সাদা গরম ভাত খেতে খুবই ভালো লাগবে। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। টাকি মাছের ভর্তাটা ভালোভাবে চটকে মেখে নিয়েছি, এখন এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দেব। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। থানকুনি পাতা দিয়ে এভাবে শুধু টাকি মাছ নয়, যে কোনো বড় মাছ ভর্তা করা যায়। আর এই থানকুনি পাতা দিয়ে মাছের ভর্তাটা খেতে সত্যিই অসম্ভব মজার এবং টেস্টি। আমি খুব ভালোভাবে টাকি মাছের ভর্তাটা চটকে মেখে নিয়েছি আর ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটা পরিবেশনের পালা। সাদা গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে জাস্ট অসাধারণ। তৈরি হয়ে গেল থানকুনি পাতা দিয়ে টাকি মাছের ভর্তা। সন্ধ্যারাতে অথবা সেহেরিতে থানকুনি পাতা দিয়ে টাকি মাছের এই ভর্তাটা সাদা গরম ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।